नमस्कार बंधुरा, सबाई केमन आछेन? ट्रावेल अनिंदोर पक्ष थेके आपनादेर आमार ई नतून पर्वे आबार स्वागत जानाई। एर आगेर पर्वे आमी देखिएछि कलकाता थेके आमार काठमांडू जावा, सेखाने किछु बौद्ध विहार एवं बौद्ध स्तूप दर्शन, जार मध्ये उल्लेखयोग्य छिलो बोधनाथ एवं स्वयंनाथ चैत्य मंदिर। यदि ना देखे थाकें अवश्य आगे पर्वटी देखे नीन। मॉर्निंग फ्रेंड्स, आज के हे 9 এপ্রিল 2022 दोपुर এখন 1টা হবে। तो आकाश কিন্তু আজকে মেঘলা হয়ে গেছে এবং বুমবুমের মুখও আজকে মেঘলা। তো এখন আমরা যাচ্ছি ভক্তপুর। ভক্তপুরে আমরা দরবার স্কোয়ার দেখব। নেপালে তিনটে যে দরবার আছে তার মধ্যে একটা হচ্ছে ভক্তপুর এবং বাকি দুটো একটা হনুমান ঢোকলা বা আমাদের কাঠমান্ডুতে আর আরেকটা হচ্ছে পাটনে। তো এই তিনটে দরবার আজকে দেখার ইচ্ছে আছে, জানি না প্রকৃতিগতটা সাথ দেবে। ভক্তপুর ঢোকার আগেই আমরা যেটা দেখলাম সেটাকে এখানে রানী পকড়ি বা সুখ পকড়ি নামে অনেকে অভিহিত করে থাকেন। নেপালি ভাষায় পকড়ি কথার অর্থ হচ্ছে পুকুর। তৎকালীন রাজারা তাদের প্রজাদের হিতার্থে এরকম অনেক পুকুর কৃত্রিম উপায়ে খনন খনন করেছিলেন। এই হচ্ছে ভক্তপুরের প্রবেশদ্বার। এখানে ঢুকতে আমাদের লাগলো 500 টাকা নেপালি মাথা পিছু এবং বিদেশীদের ক্ষেত্রে তা 2000 টাকা। ভক্তপুর শহরটি জানিয়ে রাখা ভালো যে দ্বাদশ থেকে 15 শতাব্দী পর্যন্ত নেপালের রাজধানী ছিল এই ভক্তপুরে। এবং এই ভক্তপুরে ঢুকলে আপনি সেই সময়কার পিছনে ফেলে আসা নেপাল শহরকে অনুভব করতে পারবেন। এটি হলো ভক্তপুরের বিখ্যাত দরবার স্কোয়ার, যা কিনা 1998-99 সালে ইউনেস্কো দ্বারা দ্য ফার্স্ট অনারেবল মেনশন এশিয়া মহাদেশের মধ্যে বিবেচিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো 55টি জানলা বিশিষ্ট রাজপ্রাসাদ এবং বৎসালা টেম্পল, দ্য বিগ বেল এবং পশুপতিনাথ টেম্পল। তবে বর্তমানে মন্দিরগুলি বা নিদর্শনগুলি অনেকাংশেই ভগ্নপ্রাপ্ত। এরপরে আমাদের গন্তব্য তৌমাদি স্কোয়ার, যা কিনা এই শহরের একটি উল্লেখযোগ্য স্থাপত্য এবং ভাস্কর্যের নমুনা পেশ করল। এখানকার মূল আকর্ষণ হলো নিয়াটোপালা টেম্পল, যা কিনা পৃথিবীর মধ্যে সবথেকে উচ্চতম মন্দির হিসেবে বিবেচিত হয়। এটি হলো দত্তাত্রেয় স্কোয়ার, যা কিনা কাঠের কাজের জন্য বিখ্যাত। এখানে যেগুলো দেখার তার মধ্যে ভীমসেন টেম্পল, ওয়াটার স্পাউটস, পিকক উইন্ডো এবং আরও অনেক জিনিস। দত্তাত্রেয় স্কোয়ার দেখে আমরা আবার ফেরত আসব কাঠমান্ডুতে। কাঠমান্ডু পৌঁছে আমরা প্রথমেই যাই মৎস্যেন্দ্রনাথ মন্দিরে এবং সেখান থেকে কাঠমান্ডু দরবার স্কোয়ারে। কাঠমান্ডু দরবার স্কোয়ার দেখে আমরা আবার চলে আসি আমাদের হোটেলে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 10 এপ্রিল 2022, এখন বাজে সকাল 7:30।
তো আজ আমাদের কাঠমান্ডু ছেড়ে যাওয়ার কথা। তো খুব ভোরবেলা উঠে রেডি হয়ে এখন আমরা পোগড়াগামী যে বাস, সে বাসে উঠেছি। তো আমরা যে হোটেলে ছিলাম, হোটেলের বাইরেই অজস্র এজেন্সি রয়েছে। ভাড়া নিল নেপালি 1000 টাকা, মানে ইন্ডিয়ানে প্রায় 625 টাকা। এসি বাস, তো 6 ঘন্টার জার্নি পোগড়া। তো এই কাঠমান্ডু আমরা ছেড়ে যাচ্ছি, আর এই হচ্ছে আমার বাস। আমার এই সামনে বোম বসে আছে জানলার দিকে তাকিয়ে। দেখা যাক কাঠমান্ডু থেকে পোগড়া গিয়ে কি অভিজ্ঞতা হয়। ব্রেক চলছে, যাওয়ার সময় ব্রেক দিয়েছে পোগড়া যাওয়ার পথে। এখন চাউ খাওয়ার পালা। বোম্বা চাউনি চাউমিন নিয়েছে, আর আমি নিয়েছি ম্যাগি। এই আমার ম্যাগি 100 টাকা, ভেজিটেবল প্লেট, এক প্লেট 100 টাকা নেপালি, মানে আমাদের ওখানে হচ্ছে 60 টাকা। সাদা মাটা টেস্ট খেতে হয় খাওয়া। দীর্ঘ 7 ঘন্টা বাস যাত্রার পরে আমরা হোটেল নিয়েছি, হোটেল এলিট গেস্ট হাউস। তো পূর্ণা জর্জেন মালিক খুবই পরিচিত আমাদের, তিনি নিজেই আমাদের লাগেজ হাতে করে ঢুকিয়ে দিয়ে গেলেন। তো পোগড়া থেকে মুক্তিনাথ যাওয়ার ইচ্ছে আছে, মুক্তিনাথের জন্য পারমিশন নিতে হয় আগে থেকে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য নিতে হবে। যত ঘন্টারই বাস যাত্রা হোক না কেন, বেরিয়েছি তো ঘর থেকে বেড়ানোর জন্য, কাজেই হোটেলে বসে থাকার প্রশ্নই ওঠে না। ছাতা মাথায় করে আমি আর বোম চললাম পোগড়া লেক দেখতে। মেঘলা আকাশে হালকা বৃষ্টি পোগড়া লেককে এক অন্য মাত্রা এনে দিচ্ছিল। লেকে বোটিং নৈব নৈব চ, সেটা তোলা থাকবে মুক্তিনাথ দেখে যখন আমরা আবার পোগড়া আসব তখনকার জন্য। এই হচ্ছে পোগড়ার সেই বিখ্যাত লেক বা ফিউয়া লেক। সেই ফিউয়া লেকে আমি এখন আছি, এবং এখান থেকে বোটিং করে এখান থেকে একটু দূরে একটা মন্দির আছে, বারাহি মন্দির, তালবারাহি মন্দির। সেই তালবারাহি মন্দিরে যাওয়া যায়। তো আজকে অনেক বেলা হয়ে গেছে, সন্ধে প্রায় হতে চললো, যার জন্য আজকে বোটিং আমরা করব না। তাছাড়া এখন মেঘ ডাকছি, বৃষ্টি শোনা যাচ্ছে, বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা। আর এখানে বোটিং করতে গেলে আপনারা পুরো একটা বোট রিজার্ভ করেও করতে পারেন, সেক্ষেত্রে ভাড়া 1000 টাকা থেকে শুরু করে ঘন্টা পিছু 2000-2500 পর্যন্ত হয়, অথবা শেয়ারেও আপনারা বোট নিতে পারেন, 100 রুপিস পার পার্সন পার আওয়ার। ওই তালবারাহি মন্দির অবধি ওরা নিয়ে যাবে। আর ওয়েদার কিন্তু আজকে পুরোপুরি ক্লাউডি এবং রেইন হচ্ছে, শাওয়ার হচ্ছে। আর এই হচ্ছে বোম বোম বসে আছে, মন খুব খারাপ। কি বোম বোম, কাল কি রোদ উঠবে? বলছে দেখা যাক। কালকে আমাদের এখান থেকে পারমিশন করানোর কথা মুক্তিনাথের,
এবং সেটার পুরোটাই নির্ভর করছে যে ওয়েদার ফোরকাস্ট কিরাম থাকে তার উপরে। তো যদি ওয়েদার ফোরকাস্ট ভালো থাকে আমরা এখান থেকে প্রথমে জমসম যাব এবং সেখান থেকে মুক্তিনাথ যাওয়ার প্ল্যান আছে। তো দেখা যাক। জমসম জমসম তক বাস মে যায়েঙ্গে আর জমসম কে বাদ জিপ সে যায়েঙ্গে। এক দিন মে মুক্তিনাথ যা সকতে হ্যায়? থোড়া থোড়া ইয়াহ সে জমসম যান সকেগা। জমসে যে মুক্তিনাথ সে নিচে ওর নিচে ঘুমেগা আয়েগা। ঘুমে আদমি ওই বৈঠ কা আচ্ছা হো। এক দিন যানা পড়েগা সাথে জানে নেই। এখন মোমো খাওয়ার পর্ব। এই মোমো দিয়েছে, মোমো খাচ্ছে। 10 পিস মোমো 160 টাকা নেপালি কারেন্সি। এখান থেকে মোমো খেয়ে আমরা অসাধারণ, আমার বলছে অসাধারণ, খুব ভালো লেগেছে মোমো। ৬৭ বছর বয়সী আমার মা এবং 15 বছর বয়সী আমার ভাইকে নিয়ে মুক্তিনাথ ভ্রমণের জন্য আমি প্রথমেই চলে গেলাম এখানকার পারমিট অফিসে। পারমিট অফিস খোলে সকাল 10টা। এখানে পারমিট করাতে গেলে প্রত্যেকের জন্য খরচ লাগলো নেপালি 1600 টাকা। 1000 টাকায় এ পারমিট এবং 600 টাকায় বি পারমিট করাতে হয়। এখন মুক্তিনাথ যাত্রাটা আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং। পারমিট অফিস থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিয়েছি এবং আমরা যাচ্ছি বাগলুম বাস স্ট্যান্ড। বাগলুম বাস স্ট্যান্ড থেকে প্রথমে যেতে হবে বেনি এবং বেনি থেকে জমসম। এই জমসম হচ্ছে মুক্তিনাথের এন্ট্রি পয়েন্ট। এরপরে আর বাস চলে না। এখান থেকে আমরা কালকে সকালে আমরা জিপ নেব এবং সেখান থেকে মুক্তিনাথের থেকে 2 কিলোমিটার আগে অবধি জিপ যায়। আর আজকে একটুখানি সকালের থেকে ওয়েদার উন্নত হয়েছে, ভালোই। তো এই হচ্ছে বুমবুম, ক্যামেরা বেরিয়ে গেছে অলরেডি। রোদ্দুরেরও দেখা মিলেছে, ওরও ক্যামেরা বেরিয়েছে। কালকে কি ধৌলাগিরি দেখা দেবে? আশা করা যায় যে ধৌলাগিরিও দেখ। সেই আশাতেই চলা। সেখান থেকে আমরা একটা বাস ধরলাম। আজকে আমাদের প্রাথমিক গন্তব্য বেনি, কারণ বেনি পৌঁছতেই আমাদের প্রায় সন্ধে বেজে যাবে। অতএব বেনিতে রাত্রি যাস করা ছাড়া উপায় নেই। কিন্তু ভাগ্য হয়তো অন্য কথা বলছিল। জীবনে প্রথম দেখলাম পাহাড়ি ধস বা ল্যান্ডস্লাইড। বাস সেই ল্যান্ডস্লাইডের কবলে পড়ে 2 ঘন্টারও বেশি আটকে ছিল। আর আমি কি করলাম? একটি সাসপেনশন ব্রিজের মাথায় চড়ে কালীগণ্ডকী নদীর ছবি তুলে বেড়ালাম। এখন বাড়িতে ফিরে যত সহজে কথাটা বলতে পাচ্ছি, সেই সময় কিন্তু আমাদের প্রত্যেকেরই ভয়ে মুখ শুকিয়ে গিয়েছিল। রাস্তায় ধস নেমেছে, আমরা এখন আটকে পড়েছি। রাস্তা মেরামতির কাজ চলছে, যতক্ষণ না রাস্তা খুলছে ততক্ষণ কিন্তু আমরা বেনি পৌঁছতে পারবো না। একটা ভয়ও লাগছে। কিন্তু একটা ইংরেজি প্রবাদ বাক্য আছে না, ফরচুন ফেভার দ্য ব্রেভস। কাজেই ব্রেভ হই আর যাই হই, আমরা সন্ধ্যের মধ্যে বেনি পৌঁছে গেলাম। এই হচ্ছে বেনি, যা কিনা নেপালের একটি পাহাড়ি গঞ্জ। মুক্তিনাথ যাওয়ার আগে বেনি অন্যতম প্রধান একটি বড় স্থল।
কালকে এখান থেকে ভোর ভোর বেরোতে হবে জমসম এবং সেখান থেকে মুক্তিনাথ। ততক্ষণ অপেক্ষা করুন, সবাইকে আবার একবার নমস্কার জানিয়ে আমার এই পর্বটা এখানেই শেষ করছি। ও হ্যাঁ, চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব সে তো করবেনই। সবাই ভালো থাকুন, নমস্কার।